তো বন্ধুরা দেখো এখন সকাল সকাল চাল ঝাড়া হচ্ছে। এটা কি চাল বলো তো? এটা হচ্ছে ব্রাউন রাইস। দেখতে পাচ্ছ চালগুলো কেমন লাল লাল? তো এই যে এইগুলো এখন মুড়ি ভাজা হবে, ওর জন্য ঝাড়া হচ্ছে। আর এই লাল চালের মুড়ি না সব থেকে বেশি ভালো হয়, একদম ফোলা ফোলা হয়, ঠিক আছে? আর সাদা চালের মুড়ি অতটা ভালো হয় না। তো দেখো কি সুন্দর লাল লাল লাগছে দেখতে। তো এটাকে মানে ব্রাউন রাইসই বলে, অনেক দাম দিয়ে এগুলো কিনে মানুষ খায়। তো চলো, এগুলো আমাদেরই মাঠের ধান, মাঠের ধান থেকে হচ্ছে লাল লাল। তো এই যে দেখো এগুলো সবে ঝাড়া হচ্ছে, যে কত কুড়ো দেখতে পাচ্ছ। আর ওই যে ওইদিকে বস্তার মধ্যে মানে ভরছে এগুলো, আমার হাজব্যান্ড এখনই মুড়ি ভাজতে নিয়ে যাবে। তো এই যে দেখো একদম লাল, অতটা ক্যামেরাতে আসছে না কিন্তু সুন্দর লাল লাল দেখাচ্ছে, ভালোই লাগছে বেশ। তো চলো, এগুলো হচ্ছে মোটা চাল, মোটা দিয়ে চিকন দিয়ে মনে হচ্ছে মেশানো আছে। তো চলো, এগুলো ঝাড়া হয়ে গেছে, এগুলো এখন এই বস্তার মধ্যে ঢুকাচ্ছে। এগুলো এখন চলো তোমরা আসো খাও সবাই। ওরে বাবা, হ্যাঁ আসো, মুড়ি দেবো গরম গরম ভাজা মেশিনের। তো যেগুলো ভরা হয়ে গেল বস্তায়, মানে বড় বস্তার এক বস্তা মুড়ি হবে। তো আমরা আমরা মুড়িটা একটু কমই কিনে খাই, বাড়ির মুড়ি বেশি খাই। বাড়ির চাল, বাড়ির ধান, বাড়ির তেল, বাড়ির সব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো ঘুম থেকে উঠেছি, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে এই যে আসলাম তোমাদের সাথে একটু কথা বলছি। তো আর বাবু আর ওর বাবা চলে গেছে এই সকালবেলা, কোথায় বলো তো, মুড়ি ভাজতে। তো বাড়ির কিছু লাল লাল চাল ছিল, তো সেটা তো তোমাদেরকে দেখালে আমি, লাল চাল। তো লাল চালের মুড়ি না সব থেকে বেশি খেতে ভালো হয়, আর ফলেও সুন্দর। আর সাদা চালের মুড়ি অতটা ভালো হয় না খেতে, তো ওর জন্য অল্প কটা ছিল, বেশি ছিল না। তো শাশুড়ি বললো হাজব্যান্ডকে যে যা ভাঙিয়ে নিয়ে আয় আর কি, যেখানে মুড়ি ভাঙায় মেশিন থেকে, তো সেখানে চলে গেছে। বাবুকেও নিয়ে গেছে, বাবু তো কোথাও যাওয়ার নাম শুনলে ওরা হুশ থাকে না, বোঝোই তোমরা, খুব ঘোরা পাগল, একদম ওর মার মতো হচ্ছে। আমি যেরকম ঘুরতে ভালোবাসি ও ঠিক তেমনই হয়েছে বাবু। তো এখন চলে যাব রান্না করতে। আর আজকে কী রান্না করবো? নিরামিষ, শনিবার তাই তো। তো চলো, শনিবারে সোমবার তো নিরামিষ খাই, শনিবারে নিরামিষ খাই, সেটা আমার শাশুড়ি মানে এটা উদ্বোধন করেছিল আমার শাশুড়ি। আর সোমবারটা আমার জন্য, আমি সোমবার শিবের পুজো করি, নিরামিষ খাই না। তো এখন বাড়ির সবাইকেও নিরামিষ খাইয়ে রাখি, একবারেতে হয় না জানো তো, ওর জন্যে বলি তোমরাও খাবা নিরামিষ। তো চলো রান্নাটা করে ফেলি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে বাবুও, বাবুও সকাল সকাল উঠে গেছে, ওর জন্য খিদেটাও না তাড়াতাড়ি পেয়ে গেছে। তো চলো কিছু টুকটাক খাই কিনা দেখি। তো চলো যাওয়া যাক, রান্নাটা স্টার্ট করি বাবা। তো বন্ধুরা দেখো সবজি কেটে বেছে নিয়েছি, আর এটা কি বলতো, আলু আর কি বলো নাম কি জানো, দূর কচু, দূর না না না, আরে মাথায় আসছে না, কি যেন বলে, হ্যাঁ ওলকপি, দেখছো ভুলেই যাই। তো এই যে আলু আর ওলকপি কেটে নিয়েছি, এটা রান্না করবো, যে সয়াবিনটা দিয়ে নিরামিষ করে বেশ ভালোই লাগে, সব কিছুই আমারই ভালো লাগে। আমার মুখের না স্বাদ আছে জানো তো, যেটাই খাই সেটাই খুবই ভালো লাগে। তো সয়াবিনটা দিয়ে এটা রান্না করবো, আর রান্না করবো এই যে বাঁধাকপি আছে এক টুকরো, এটা এখন বড়া করবো, কুচিয়ে কুচিয়ে ভাজা করব তেলে। আর রান্না হবে পটল শাক, বেগুন আলু চচ্চড়ি। তো আমার শাশুড়ি মাঠে থেকে পটল শাক নিয়ে এসেছে, চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো এখন সবজি কাটছে, আর এগুলো কী বলতো, এগুলো হচ্ছে পটল গাছের লতা, মানে কচি কচি পটল হয় না, পটল গাছের কচি কচি যে ডোগাগুলো হয়, তো সেগুলো এই যে মাঠের থেকে নিয়ে এসছে, এগুলো এখন রান্না করবো, ওর জন্য বটি নিয়ে নিয়েছি, কাটছি। আর এগুলো রান্না হবে নিরামিষ, আজকে শনিবার, তো বেগুন আলু দিয়ে চচ্চড়ি করবো। আর যদি অন্য দিন হতো তাহলে এর সাথে মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরে তো চলো এগুলো এখন কেটে, এগুলো পুরো কচি তো, আর মাটি থেকে বেছে নিয়ে এসছে, ওর জন্য আর কিছু বাছাবাছি করলাম না, পুরো কেটে দিলাম। আর ওদিকে তো সয়াবিনের তরকারিটা রান্না হচ্ছে। এই কোথায় যাবে সাইকেল নিয়ে? আর ওদিকে দেখো বাবু সকাল সকাল সাইকেল নিয়ে পাড়াতে চলে যাচ্ছে। কি রে তোরা হাসছিস কেন? আমি ভিডিও বানাচ্ছি ওইখানে সব হাসি, আমার লজ্জা লাগে, হাসিস নে রে তোরা। তো চলো এটা কাটা হয়ে গেছে, আলুটা কেটে ফেলি।
পড়ে গেল দেখছো কতগুলো কাটতে কাটতে আর কাট দাও না এখানে খালি পাট কাটে দিয়ে কতক্ষণ জ্বালাবো তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছে বাবুর খিচুড়ি আনতে টাইম হয়ে গেছে সবাই দেখছি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তো যাচ্ছে এই যে কেটলি আরে দেখো বাবু তো ওর যাওয়ার তো একটাই কারণ আস্তে আস্তে ডিম সিদ্ধ খাবে ওর জন্যই ও যায় না হলে আর যায় না তো চলো তারপরে বাড়িতে এসে ওকে ডিম সিদ্ধ দিয়ে খিচুড়ি দিয়ে খাইয়ে দেবো তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আর হাজব্যান্ড আবার গেছে কোথায় বলো তো ধান ভাঙাতে গেছে চাল শেষ হয়ে গেছে তো ওর জন্য আজকে ছুটি আছে গেল তো চলো খিচুড়িটা নিয়ে আসি সামনে আবার লোক দাঁড়িয়ে আছে ও লাগছে শুনে ও আমার শরীরে লেগেছে তাই লাগেনি মিথ্যে কথা বলছিলা তুমি এত মিথ্যে কথা কেন বলো হ্যাঁ লে কেটলি জানে তোর কেটলি তুই নে আজকে দেখো মেঘ না চাইতেই জল চলে এসছে অন্যদিন ফুচকা খাবো করি কিন্তু ফুচকা আলার দেখাই পাই না আর আজকে একদম না চাইতে হঠাৎ করে সামনে হাজির তো এমন কপাল খারাপ কি বলবো সকালের খাওয়া খেয়েছি একটু লেট করে আর তখনই দেখি ফুচকাওয়ালা চলে এসছে তো পেটে এখনও ভাতই হজম হয়নি কী করে ফুচকা খায় বলো তো আর এখন যদি ভরা পেটে ফুচকাটা খায় আমার প্রচুর গ্যাস হয়ে যাবে এমনিতে গ্যাসের সমস্যা হচ্ছে তো চলো আজকে আর খাবো না অন্য একটা দিন আসলে তারপর খাবো তো বাবু আবার বায়না করলো যে সস ফুচকা খাবে তো ওর জন্য 10 টাকার সস ফুচকা নিলাম আলু ছাড়াও তো আবার ঝাল খাবে না শুধুমাত্র ছোলা আছে শশা কুচি তার সাথে একটু লাল সস আর একটু ভুজিয়া তো এটাই বাবু খাবে তো চলো আমি এফাকে স্নান টান করে পুজো টুজো দিয়ে ফেলি তো বন্ধুরা বাবুকে পড়াতে দিয়ে আসলাম 4টা থেকে পড়া 4টা বেজে গেছে দিয়ে চলে আসলাম আর এখন বাড়িতে এসে দেখো কি করছি মনা বাচ্চাদের সাথে একটু মস্তি করছি তো আমাদের বাড়িতে এখন 5টা ছাগলের বাচ্চা সকালে তো 3টে হলো আর আগের দিন যে বললাম 2টো বাচ্চা হচ্ছে 3 মানে 5টাই ছেলে বাচ্চা মানে খাসি হয়েছে 5টা খাসি একবারই হয়েছে তো এদিকে দেখো আমার হাতে একটা আর এদিকে দেখো ও দেখো 2টো আছে ঠিক আছে আর আছে ওই পাশে দেখাচ্ছি 2টো এ দেখো 2টো দুধ খাচ্ছে মায়ের তো চলো ম্যাঁ 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 করছে এদিকে ওর মাও ভাবছে বাচ্চাটা কোথায় গেল কোথায় গেল নে যা 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 মার কাছে যা কত চিন্তা দেখছে সন্তানের নিয়ে স্বাভাবিক সবাই আমরা যেমন সন্তানের নিয়ে মানে চিন্তায় থাকি কোথায় গেল কি হচ্ছে কেউ মারছে না কি করছে তো ওরাও এমন ছাগল হলে কী হবে ওদেরও মায়া মমতা ঠিক শুনানি আর এই ছাগলের বাচ্চাগুলো দেখে বাবু কি বলছে জানো বলছে মা আমার না 5টা ভাই হয়েছে বলছি কি বলছে আমার ভাই তো দেখছে না কত সুন্দর ছোট ছোট ও আবার ভাই ভাই করে ডাকছে কোনো হিসেবে আবার মনা বাচ্চা করে ডাকছে আর বাবু না মানে এসব ছোট ছোট বাচ্চা ছাগলের বাচ্চা বলো কুকুরও খুবই ভালোবাসে ঠিক আছে তো সবসময় বলছে মা আমার 5টা ভাই হয়েছে মা আমার 5টা ভাই হয়েছে আমার খেলার সাথী হয়ে গেছে আমি এখন থেকে ছাগলের বাচ্চাগুলোর সাথে খেল মানে খেলা করবো এরকম বলছে আমি বলছি হ্যাঁ খেলা করবি কী আছে তো এমনই আর জানো তো বাবু না লোক ছাড়া থাকতে পারে না সবসময় ওর পাশে বন্ধু বান্ধব থাকবে খুব খুশি আর যেই কেউ বাড়িতে চলে যায় ওরে কান্না জুড়ে দেবে না তখন মানে বাধ্য হয়ে আবার ডাকতে হয় ওদেরকে আয় আয় বাবুর সাথে খেলা কর না হলেও কান্না করছে ঠিক আছে তো খুব শীঘ্রই একটা প্ল্যানিং নিতে হবে বুঝেছো ওরা আর একা একা ভালো লাগছে না তো চলো এখন কিছু বিকালের টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই তারপর আবার রাত্রে রান্নাবান্না আছে সেগুলো কমপ্লিট করতে হবে রাস্তা দিয়ে একজনও যাচ্ছে বুঝলে তো তাকাতে তাকাতে যাচ্ছে যে কী করছে এক একা ফোনে তো চলো বন্ধুরা ঘর ঝাট দেব আজকের ঘরটা মুছিনি কেন বলো তো পরপর 3-4 দিন মুছলাম আজকে ভালো লাগছিলো না আবার কবে মুছবো রবিবারে আর মুছবো না সোমবারে একেবারে মুছবো সোমবারে পুজো করবো তো সোমবারটা মুছে নেব তো চলো ও হ্যাঁ আজকে আবার হাজব্যান্ড ফুল তুলছে হাজব্যান্ড গেল শ্বশুর শাশুড়ি 3 জনে গেল ফুল তুলতে কেন বলো তো কয়েকদিন তো বৃষ্টি হলো বৃষ্টিতে সবার ফুল যত চাষি আছে আর কি আমাদের এখানে না সব জায়গাতে মানে যত চাষি আছে সবার ফুল তো বৃষ্টিতে ভিজে গেছে আর মানে ভেজা ফুল চলে না মার্কেটে ওগুলো বাদ হয়ে যায় তো এই 2-3 দিন গেল ফুলটা শুকিয়ে ঝরঝরে হয়েছে এখন সবাই ফুল তোলাতে ব্যস্ত আর ওর জন্য আমাদেরও গেছে ফুল তুলতে তো কালকে ভোরবেলা নিয়ে চলে যাবে কালকেও ছুটি আছে হাজব্যান্ডের আজকে তো ছুটি ছিলই তো চলো বকবক করলাম অনেকটাই
তো বন্ধুরা রাতে রান্না বান্না হয়ে গেছে আর আজকে কি রান্না করলাম বলো তো আজকে শনিবার তো সকালে তো সয়াবিন রান্না করলাম আর এখন নিরামিষ রান্না করলাম আর নিরামিষ তো আমার মোটেও খেতে ইচ্ছা করে না ওর জন্য কি করলাম বলো তো আলু সিদ্ধ দিয়েছি বেগুন ভাজলাম আর শুকনো লঙ্কা ভাজা তো ওটা দিয়ে আমি আর আমার বাবু খেয়ে নেবার ওদের জন্য নিরামিষ তরকারি করলাম আর ওদিকে দেখো বাবুর কাণ্ড পড়ে তো আসলো প্রায় 4টার সময় পড়া 5টা 5:30টার দিকে বাড়িতে আসলো এসে আর এখন রাত্রে বই পড়াবো না কেন বলো তো পড়তে যাওয়ার আগে না আমি দিদি যেটুকু হাতের কাজ বাকি ছিল সেটুকু করিয়েছিলাম তো আমার কাছ থেকে কিছুটা পড়ে গেছে ওখানে গিয়ে আমার পড়েছে আবার যদি এখনই পড়ায় না মানে বুঝি তো অত পড়াশোনার চাপ এখনই দেওয়া যাবে না তো কালকে সকালে পড়াবো আর ওই যে দেখো ওর বাবার ফোনটা নিয়ে ওখানে কার্টুন দেখছে বাবু বাবু টাকা টাকাবি তো টাকাবি তো একটুখানি টাকা লজ্জা পাচ্ছে একটুখানি টাকাতেই হবে তোকে আমার তো বাবু তো এখানে আছে আর বাইরে টিভি চলছে আমি দেখো দরজাটা বন্ধ করে দিয়েছি বাইরে টিভি চলছে আর আমার শাশুড়ি আর পাশে একটা কাকি শাশুড়ি ফুলের মালা গাচ্ছে আর আমার শ্বশুর হাজবেন্ড সবাই মিলে বইটো দেখছে আর আমি আর বাবু এই যে ঘরে চলে আসলাম তো চলো জল খাবি এইমাত্র তো জল নিয়ে আসলাম তুই তো তখন খেলি না হ্যাঁ ঠিক আছে আনছি তারা তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাদের মন ভরে ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট করো তো চলো টাটা গুড নাইট